প্ল্যানচেট? হ্যাঁ প্ল্যানচেট। কিন্তু কাকে নিয়ে? আমার বাবাকে নিয়ে। আমি জানতে চাই যে লোকটা কেন আমার বেশিরভাগ সম্পত্তিটা আমার দাদাকে দিল আর কমটা আমাকে। তোর মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? তুই, তোর বাবা এখনো জীবিত আছে আর তুই তাকে নিয়ে? এই বইটা দেখ, ক্রেগ মিলারের লেখা। 19th century লোকটা 30 বছর বলিভিয়াতে কাটিয়েছে লন্ডন ফেরার আগে। এই বইটাতে তার সাউথ আমেরিকান ট্রাইবসদের থেকে শেখা সমস্ত ট্রিক্স লেখা আছে। প্লেয়িং উইথ দ্য স্পিরিট, নামটা বেশ। এই বইটায় কি তোকে জীবিত মানুষের আত্মা কীভাবে নামাতে হয় সে ব্যাপারে শিখিয়েছে? না ঠিক তা নয়। তাহলে আচ্ছা, আমরা প্ল্যান চেটে কাকে ডাকি? মৃত মানুষদের। আর একটু স্পেসিফিক হ, মৃত মানে কি? তার মানে তুই কি আত্মাদের কথা বলছিস? এক্স্যাক্টলি, তোর জীবন্ত মানুষদের কি আত্মা হয় না? তার মানে সাউথ আমেরিকান লোকেরা জীবিত মানুষের আত্মা কিভাবে নামানো যায় সে ব্যাপারে জানে? হ্যাঁ। আর এই ভদ্রলোক কি সেই ট্রিক্সগুলোই এখানে লিখেছেন? একদম। তাহলে যখন কোনো জীবিত মানুষের আত্মাকে নিয়ে প্ল্যানচেট করা হচ্ছে তখন তার শরীরের কি হচ্ছে? খুব ভালো করছেন। সেই বডিগুলো তখন গভীর ঘুমের মধ্যে চলে যায়, এত গভীর যে তুই ভাববি বোধহয় কোমায় আছে। তার মানে সেই আত্মাটা যখন তার দেহে পৌঁছে যাচ্ছে তখন তার কোমা অবস্থাটা কেটে যাচ্ছে? ঠিক তাই। আর ইনকেস যদি আত্মাটা বডিতে না পৌঁছাতে পারে তাহলে দ্য বডি উইল রিমেইন ইন দ্যাট লাইফলেস স্টেট ফর ইটার্নিটি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দ্য বডি উইল কন্টিনিউ ইটস নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক ব্রিদিং এটসেট্রা, বাট যেহেতু তার সোলটা নেই বডিতে সেহেতু দ্য বডি উইল রিমেইন ইন দ্যাট লাইফলেস স্টেট ফর এভার। এক মিনিট, আত্মাটা শরীরে পৌঁছচ্ছে না মানে? প্রবলেমটা ওইখানেই। আত্মাটা যেহেতু জীবন্ত মানুষের তাই সে নিজে থেকে ফেরত যেতে পারবে না, তাকে ফেরত পাঠাতে হবে। সেটা তো খুব ডেঞ্জারাস। এই মিলার ভদ্রলোকটি এইসব ছেলে ফেলানো কথাগুলো লিখে গেছে আর তুই সেগুলো বিশ্বাস করে নিচ্ছিস? হ্যাঁ করছি। অসাধারণ। তোকে দেখে মনে হচ্ছে না তুই একজন শিক্ষিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তোকে দেখে মনে হচ্ছে একটা আস্ত গণ্ড মূর্খ। সিরিয়াসলি দেখ শিবেন, আমি এত রাতে তোর সাথে এই বইটা নিয়ে আলোচনা করতে আসিনি বা আমার বাবার প্ল্যানচেট নিয়েও কথা বলতে আসিনি, সেটা আমি কালকে সকালেই করতে পারতাম। তাহলে কি জন্য এসেছিস? আসলে ব্যাপারটা হচ্ছে একটা মিস অ্যাপ হয়ে গেছে। মিস অ্যাপ মানে? বইটা আমিও প্রথমে বিশ্বাস করিনি, তাই জন্য এটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি নিজেই নিজের রাস্তাটাকে আর বডিতে ফেরাতে পারছি না, কিছুতেই না। তাই জন্যই তো তোর কাছে এলাম। তুই প্লিজ আমাকে হেল্প কর শিবেন, এই বইটা 272 পাতায় সব কিছু লেখা আছে কী করে আত্মাটা বডিতে পাঠাতে হবে। প্লিজ আমাকে হেল্প কর শিবেন। দাঁড়া, কী উল্টোপাল্টা বলে আছিস তুই? তোর কি মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? এটা সিরিয়াস ব্যাপার শিবেন, ইয়ার্কি মারিস না। আমার হাতে টাইম একদম নেই, আমার বডিটা বাড়িতে কোমা অবস্থায় পড়ে আছে, বাড়ির লোকে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই প্লিজ আমার হেল্প কর শিবেন। শিবেন, শিবেন দাঁড়া, যাস না শিবেন, শিবেন, শিবেন দাঁড়া, দাঁড়া শিবেন।